বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো আমরাও ভালো আছি তোমাদেরকে জুইস ফ্যামিলি চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি তোমাদের বাড়িতে নিশ্চয়ই অনেক সময় ভাত বেঁচে যায় বা বাসি ভাত থাকে সেটা খাওয়ার কোনো ইচ্ছা থাকে না অনেক সময় ফেলে দাও বা কী করবো খুঁজে পাও না সেটা নিয়ে আমি তোমাদেরকে একটা রেসিপি শেয়ার করছি দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বাসি ভাত বাচা ভাত দিয়ে এই রেসিপিটা বানাও আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে দেখো তাহলে রেসিপিটা কী করে করছি তাহলে এসো চলো রেসিপিটা শেয়ার করছি চলো দেখো কড়াইয়ে একটু তেল নিয়ে নিলাম তেলের মধ্যে একটু চীনা বাদাম দিয়ে দিলাম সেই চীনা বাদামটাকে ভালো করে ভাজতে শুরু করলাম যাতে কাঁচা কাঁচা না থাকে ভেতরটা ভালোভাবে যেন ভাজা ভাজা হয়ে যায় ভালো করে ভেজে নিলাম বাদামটা ভাজা হয়ে গেলে সেটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম দেখো সব বাদামগুলোকে আস্তে আস্তে তুলে নিতে লাগলাম তোলা হয়ে গেল কড়াইয়ে অল্প তেল দিলাম তেল দেওয়ার পর দেখো একটা ডিমকে কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম যদি বেশি পরিমাণে থাকে তাহলে একটা ডেকে দু তিনটে ডিমও দিতে পারো তো আমি অল্প পরিমাণে ছিল বলে একটাই ডিম দিলাম এই ডিমের মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর দেখো আমি ডিমটাকে ভালো করে মিক্সড করে নিলাম ঝুড়ি ঝুরি করে নিলাম ডিমের ঝুড়ি বানিয়ে নিলাম ওটাকেও ভালো করে ভাজা ভাজা করে নিয়ে সেটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখলাম তোলা হয়ে গেল তখন কড়াইয়ের তেল দিয়ে অল্প জিরে ফোড়ন দিলাম আর কিছু কাঁচা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখো তারপরে তোমার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তোমরা ইচ্ছা করলে এতে ক্যাপসিকাম কুচি গাজর কুচি নানা রকমের সবজি যা ইচ্ছা অল্প যদি ইচ্ছা করো তো চিকেনও দিতে পারো যা মন চাই দিতে পারো আমি কিছুই দিলাম না আমি শুধু পেঁয়াজ দিলাম পিঁয়াজ দিয়ে ভালো করে নাড়তে লাগলাম নাড়াচাড়া করে তার মধ্যে অল্প হলুদ দিলাম তারপরে তোমার অল্প নুন দিলাম আর অল্প তোমার চিনি দিলাম চিনি দেওয়া হয়ে গেল তারপরে দেখো আমি ইচ্ছা করলে তোমরা ধনে পাতা পরে দিতে পারো কাসুরি মেথি দিলাম আমার কাছে কাসুরি মেথি ছিল আমার কাসুরি মেথি খেতে খুব ভালো লাগে একটু শাহি গরম মশলাও দিলাম আর শাড়ি গরম মশলা যদি না দিতে চাও তাহলে গোটা গরম মশলাও দিতে পারো আর দেখো গোলমরিচের গুঁড়োও অল্প আমি এর মধ্যে দিলাম কারণ আমি শুকনো লঙ্কার গুঁড়ো খেতে ভালোবাসি না তাই জন্য গোলমরিচের গুঁড়োটা দিলাম এবং ভালো করে ভাজা ভাজা করতে লাগলাম পেঁয়াজটাকে পেঁয়াজটা ভালো করে মিক্সড হয়ে গেল মশলার সঙ্গে যখন তখন দেখো এই দেখো ভাজা হয়ে গেছে এবারে ওই যে আমাদের বেঁচে থাকা ভাত বা বাসি ভাত যেটা বলতে পারো সেটা ওর মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে মিক্সড করে নিলাম দেখো ভালো করে মিক্সড করে নিলাম যাতে দলা পাকানো না হয় একটু ছাড়া ছাড়া যেন হয়ে যায় এবারে ওর মধ্যে যে ভাজা বাদাম আর ভাজা ডিম যেটা ছিল সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে ভালো করে আবার মিক্সড করে নিলাম দেখো তোমাদের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে উপর থেকে অল্প ধনে পাতা দিতে পারো ঘি দিতে পারো আমি ওই সব কিছুই দিচ্ছি না কারণ আমি রান্নাটা খুব হালকার মধ্যেই করতে চাইছি যেন সবাই খেতে পারে বাচ্চা বুড়ো সবাই খেতে পারে দেখো হয়ে গেছে এবারে এটাকে আমি প্লেটের মধ্যে ভালো করে সার্ভ করে দিলাম এই রেসিপিটা করে দেখবে খুব ভালো লাগবে তাহলে দেখতেই পেলে রেসিপিটা কি করে বানালাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে বানিয়ে খাও করো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো আর কী বলবো তোমরা আমার পাশে থেকে যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করোনি তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকের মতন টাটা আবার দেখা হবে